হ্যাঁ এখানে ছিলাম, এখানে আমাদের, ঠিক আছে, আমাদের যেখানে পজিশনটা এটা হচ্ছিল, প্রবলেমটা হচ্ছিল, আমরা মেনুটা স্টিকি করে ফেলছি, কিন্তু আমাদের, ঠিক আছে, এই যে ড্রপ ডাউনের জন্য যে অনেক কাজ করলাম, ঠিক আছে, যদি সম্ভব মনে হয় ড্রপ ডাউনের ক্লাসটাও মিসিং হয়ে গেছে, হ্যাঁ, ক্লাস করতে করতে ভিডিওতে। হ্যাঁ, তো আর ওইটাই সবচেয়ে কমপ্লেক্স ছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা পারবো। তো এখন যদি ড্রপ ডাউনের এই যে এটা, তো আমাকে 10 মিনিট আগে অবশ্যই রিমাইন্ডার দেবেন এটা, হ্যাঁ, যে ক্লাসটা সেভ করা হয়েছে কিনা, রেকর্ডটা সেভ করা হয়েছে কিনা, ধরো যে কেউ একজন। এখন দেখবো আমরা, আচ্ছা, আমাদের জেট ইন্ডেক্স কাজ করতেছে না কেন? আচ্ছা, তাহলে জেট ইন্ডেক্স কাজ করতেছে না কেন, আমাদের দেখাচ্ছে না কেন জেট ইন্ডেক্স? আচ্ছা, জেড ইনজেক্ট দিয়ে একটু ওভারফ্লোটা হিডেন করে দেখতে পারো। জেট ইন্ডেক্স দিয়ে ওভারফ্লো ভাই, ডিসপ্লেটা একটু ব্ল্যাক আসতেছে, সামনে একটু ব্ল্যাক। কিসের ডিসপ্লে? না আমাদের এখানে তো দেখা যাইতেছে না। আমাদের এখানে ঠিক আছে ভাই, দেখতে পাচ্ছি। হয়তো আপনার ওখানে নেট প্রবলেম ভাই, আমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। কি বলতেছে তার চোখে সমস্যা, ওভারফ্লো হিডেন লাভ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা কেন সমস্যা করতেছে আমরা। আচ্ছা, যে অ্যাটেন্ডেন্স না দিলে তো দেখাবেই না। সো এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। ইনস্পেক্ট করলাম এলিমেন্ট, ইনস্পেক্ট করে ড্রপ ডাউন কন্টেন্টারে ডিসপ্লে ব্লক করে দিলে তো হইতে পারে। ড্রপ ডাউন কন্টেন্ট ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে, যখনই এখানে দেওয়া হচ্ছে তখন এটা ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। যখন এখানে আসা হচ্ছে তখন ড্রপ ডাউন কন্টেন্টটা ডিসপ্লে ব্লক হচ্ছে। দেখি ড্রপ ডাউন কন্টেন্ট ডিসপ্লে ব্লকটা কেটে যাচ্ছে, দেখি ওভারফ্লো হিডেন জেড ইনডেক্স পজিশন অ্যাবসলিউট ডিসপ্লে মার্জিন জিরো, ড্রপ ডাউন কন্টেন্টের ডিসপ্লে ব্লকটা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি ডিসপ্লে ডিসপ্লে ব্লক দেই, BLOC টু ব্লক, তাহলে দেখি দেখাই কিনা ডিসপ্লে। ওকে, পজিশন অ্যাবসলিউট থাকলো, পজিশনিংটা তুলে দিলাম, আমার এটা দেখাচ্ছে। আচ্ছা, আর যদি পজিশন অ্যাবসলিউট রাখি, আর যদি আমি এদিকে, আমি যদি পজিশনটা অ্যাবসলিউট রাখি, তাহলে এখানে সব জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটার উপরে দেখাবে। ডিসপ্লে ব্লক করলাম, তারপর না পজিশন অ্যাবসলিউট দিলাম, নিচে চলে আসছে, নিচে চলে যে ইনডেক্স যদি দিই, যে ইনডেক্স যদি বাড়াই, আমি মাইনাসে যাই, মাইনাস যাই, তাহলে আচ্ছা ভাই একজন টেক্সটে ইয়া দিছে, পুরো কন্টেন্ট লিখে দিছে সোহাগ ভাই, একটু দেখবেন। আচ্ছা দেখি লিখছে, ড্রপ ডাউন কন্টেন্ট এ হবার ব্যাকগ্রাউন্ড কালার, অনেক বড় কন্টেন্ট তো। আচ্ছা আচ্ছা, চ্যাটের অপশন, চ্যাটে আচ্ছা, চ্যাটের মধ্যে আমি এখানে পাচ্ছি না। আচ্ছা, এখানে আমি স্টপ শেয়ার দিলাম কিছুক্ষণের জন্য, চ্যাটে দিচ্ছে, দেখি ড্রপ ডাউন কন্টেন্ট এর ব্যাকগ্রাউন্ড কালার, ড্রপ ডাউন হবার কন্টেন্ট, হ্যাঁ এটা আমলে আসবে, কন্টেন্ট এর এ হবার ব্যাকগ্রাউন্ড কালার, ড্রপ ডাউন কন্টেন্ট এ। আচ্ছা, বক্স শেডো দিছে, আচ্ছা মিনিমাম উইথ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটাকে কপি করি, আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনটা,
not that. আমার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার স্ক্রিন শেয়ার দেননি ওকে এখন দেখা যাচ্ছে জি আচ্ছা না ওটা দিয়েও কাজ করতেছে না আমরা যে র‍্যাম দিলাম পিসে বক্স শ্যাডো মিনিমাম উইথ 160 পিক্সেল জেড ইনডেক্স 1 এটা এটা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে আর কন্টেন্ট এ তে কি কোনো কিছু চেঞ্জ করতে হবে না তাও আসছে না তাহলে আমরা একটু দেখি আমরা একটু গুগল করি হ্যাঁ আমরা একটু গুগলে যাই কন্টেন্টে জেড ইনডেক্স দিলে কাজ হওয়ার কথা ব্রাউজারে কেচের কারণে হইতে পারে এটা কন্টেন্টে জেড ইনডেক্স দিছে কিন্তু কাজ করতেছে না ব্রাউজারে জি ওইটা দিলেই হওয়ার কথা আমার এখানে হইতেছে ভাই কিন্তু মানে ব্রাউজারে আপনার ওখানে ব্রাউজারে মেবি সমস্যা করতেছে আচ্ছা সেটা হইতে পারে আচ্ছা সেটা হইতে পারে আচ্ছা আপনার ওখানে এটা কাজ করতেছে না তাই আমরা ফায়ারফক্স ওপেন করে দেখি তো কি অবস্থা না সেম হ্যাঁ আমাদের মানে ক্লাসের যেই রেকর্ডটা মিস হয়ে গেছে ওটা কি আর কোনো ভাবে পাওয়া যাবে না না ওটা কোনো ভাবে পাওয়া সম্ভব না ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আমরা এই এই প্রবলেমটা নিয়ে ঠিক আছে আমরা ঠিক আছে গতকাল দেখব আমরা একটু ঠিক আছে আমরা আরেকটু আগায় যাই হ্যাঁ এই প্রবলেমটা নিয়ে আমরা গতকাল দেখব যে এটা কেন এটা হচ্ছে আমরা আগামী কাল হ্যাঁ আগামী কাল দেখব আগামী কাল মানে শনিবার হ্যাঁ শনিবার দেখব আচ্ছা এর মধ্যে এখন আমরা ঠিক আছে যে জিনিসটা করব সেটা হলো আমরা এখন দেখব যে আচ্ছা আমরা এতক্ষণ আমরা শুধু ডিজাইনে ছিলাম ডিজাইনে আমরা তো ডিজাইনিং মোটামুটি আইডিয়া হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে একটু আগে যে কথা ছিল এই যে এইটা সিলেক্টেড দেখাচ্ছে আমি এইটা ক্লিক করলে এখানে যাচ্ছে না হ্যাঁ এখানে ক্লিক করলে আমি চাচ্ছি যে ওইরকম আরেকটা পেজে যাবে এবং এটা সিলেক্টেড দেখাবে হ্যাঁ সেটা সেই জিনিসটা আমরা কিভাবে করব তো আমরা সেই জিনিসটা দেখি যে কিভাবে করতে পারি আমি যদি এখানে কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে সেটা কন্ট্যাক্টে চলে যাবে এবং এটা সিলেক্টেড দেখাবে হ্যাঁ তো এই পেজ এই পেজটাকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি হ্যাঁ আরেকটা পেজে তো আমি এটার জন্য কি করব আমি এটার জন্য যখন আমি এখানে এটার জন্য এই যে যখন আমি ডিফল্ট আমার মনে ডিফল্ট কন্ট্রোল এক্স দিলাম হোমে আমার অ্যাক্টিভ থাকলো আর এখানে যখন আমি নিউজ দিব তখন আমি এখানে এটা দিয়ে দিলাম নিউজ ডট এইচটিএমএল এইচটিএমএল তাহলে দেখি আমাদের কি দেখায় নিউজ ডট এইচটিএমএল আর এখানে দিলাম কন্ট্যাক্ট ডট এইচটিএমএল কন্ট্যাক্ট ডট এইচটিএমএল লিংকের মধ্যে তাহলে আমরা লিংকগুলো দেখি আমি যখন কন্ট্যাক্টে ক্লিক করতেছি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ চলে যাচ্ছে আমি যখন এই এখানে আসতেছিলাম তো এখানে যখন আমি ক্লিক করতে আমি যখন আমার এই জায়গায় ছিলাম তখন কি ইনডেক্স ডট এইচটিএমএল এ ছিল হ্যাঁ
কিছু পাচ্ছে না, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল নামে কিছু নাই যেন আমার কন্ট্যাক্ট ডট এইচটিএমএল কিছু পাচ্ছে না। তো আমি কি করলাম, ঠিক আছে আমি জাস্ট কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এক নামে একটা ফাইল বানাবো, এই কন্ট্যাক্ট। আমি কি করলাম এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে একদম রুটেই আমি কি করলাম একটা ফাইল বানালাম, নিউ ফাইল দিলাম, এখানে নিউ ফাইল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব কি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। এখন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ যদি আমি এখানে কিছু একটা, আমি যদি একটা এইচটিএমএল লিখি, তো আমি আমি এইচটিএমএল না লিখে আমি কি করলাম এই ইন্ডেক্সের যে এইচটিএমএলটা ছিল সেটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, আর এখানকার এতগুলো যে ডিপ ছিল সেটাকে আমি কন্টেন্ট যেটা ছিল কন্টেন্টটা মুছে দিলাম, মুছে দিয়ে এটা বললাম যে কন্ট্যাক্ট একটা এইচ ওয়ান ট্যাগ দিই, তখন কি আমার এখন কিন্তু কন্ট্যাক্ট চলে আসছে, যে কন্ট্যাক্ট একটা পেজ চলে আসছে, যে আমি যখন এই নিউজে ক্লিক করতেছি তখন কিন্তু কিছু পাচ্ছে না নিউজ ডট এইচটিএমএল, আমি যদি হোমে ক্লিক করি তখন কিন্তু কিছু পাচ্ছে না, কারণ আমি হোমে বলি না, হোমে আমি বলে দিই, তো হোমে বলে দিই কি বলে দেবো, হোমে কি বলে দিলে হোমে যাবে, আচ্ছা আগে কন্ট্যাক্ট দেখে, আমি কন্ট্যাক্টের জন্য একটা পেজ বানাইছি এইচটিএমএল, সেই জন্য কন্ট্যাক্ট আছে। হ্যাঁ এটুক সব এটুক ক্লিয়ার সবাই? হ্যালো জি, আমি তো কোনটাতে ক্লিক করে করছি হয় না, জাস্ট নরমাল যেরকম আছে ওরকমই থাকে না, আমি এই যে কন্ট্যাক্টে আমি এখানে এখানে এই যে ইনডেক্স ডট এইচটিএমএল এ ইনডেক্স ডট এইচটিএমএল আমি বলে দিছি, এই যে যখন যখন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ যাবে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ যাবে যখন কন্ট্যাক্টে ক্লিক করা হবে তখন এই যে এইচআরএফ এর মধ্যে দিয়েছি যে লিংক কোথায় যাবে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ যাবে, এই যে কন্ট্যাক্টে লিংকে বলে দিয়েছি এইচআরএফ এর মধ্যে, হ্যাঁ কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, আর সেই কন্ট্যাক্ট ডট এইচটিএমএল আমি কোথায় ক্রিয়েট করছি, এই যে এখানে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল ক্রিয়েট করছি রুটে। ওকে স্যার, তো আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করছি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল নামে, যেখানে আমি লিংক বলে দিয়েছি যে তুমি যখন এখানে ক্লিক করবা তখন তুমি ওই ফাইলে যাবা, তো ওই ফাইলে যাবে যে ফাইলটা বলে দিচ্ছে সেই ফাইলটা, সেম ভাবে হোমে আমি বলে দিচ্ছি তুমি যখন হোমে ক্লিক করবা তখন তুমি কোথায় যাবা, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবা, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবা। ওকে, যখন আমি ঠিক আছে হোমে বলে দিচ্ছি, তো এখন আমি যদি এইটা আমি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ গেলাম, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ আমি বলে দিলাম যখন তুমি হোমে হবে তখন তুমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাও। হ্যাঁ, তো এখন যদি আমি পেস্টে রিলোড দেই এলইডিপির মধ্যে, আমি যদি এলইডিপিতে করলাম আর এলইডিপির মধ্যে আমি ইনডেক্স ডট এইচটিএমএল দিলাম, তো আমার ইনডেক্স ডট এইচটিএমএল এই যে আমার হোম পেজটা পাচ্ছে, হোম পেজ আমার সিলেক্টেড আছে। আমি যদি কন্ট্যাক্ট ক্লিক করি তাহলে আমার কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল পাচ্ছে এখানে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এবং কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছে। আমি যদি এখানে হোমে ক্লিক যাওয়া যাই দেখতে চেষ্টা করি তাহলে হোমে ক্লিক করলে আবার আমার ইনডেক্স ডট এইচটিএমএল চলে আসতেছে, হোম পেজে চলে আসতেছে। তো এখন আমি চাচ্ছি যে কন্ট্যাক্টে ক্লিক করব, কন্ট্যাক্টে চলে আসলো, এটুক সবাই ক্লিয়ার? আচ্ছা এটুক যদি সবাই ক্লিয়ার হোক, এখন এখন আমি চাচ্ছি যখন এই যে কন্ট্যাক্টে ক্লিক করলাম তাহলে কন্ট্যাক্টটা অ্যাক্টিভ থাকা উচিত না, হোমটা অ্যাক্টিভ আছে কেন? তাহলে আমি চাচ্ছি যে কন্ট্যাক্টে যখন ক্লিক করব তখন কন্ট্যাক্টটা অ্যাক্টিভ থাকবে, হোমে অ্যাক্টিভ থাকবে না, তাহলে এটার জন্য আমি কি করব, এটার জন্য আমি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ যাব, আর এই যে এখানে এ ক্লাস অ্যাক্টিভ আছে, ক্লাস অ্যাক্টিভটা কি করে দিব, কন্ট্রোল এখান থেকে কাট করে নিয়ে আমি কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিব। ওকে, কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিলাম, এখন আমরা দেখি যে কি হবে, এখন আমি যখন আমি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ যাব তখন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ আছে, আমি যখন হোমে যাব তখন হোমে হোমটা অ্যাক্টিভ আছে, যখন কন্ট্যাক্টে যাচ্ছি তখন কন্ট্যাক্ট অ্যাক্টিভ আছে, যখন নিউজ যাচ্ছি তখন কোনো পেজই পাচ্ছে না, কারণ নিউজের জন্য আমরা কোনো পেজ বানাই নাই এখন। তো এই যে আমি যখন হোমে যাচ্ছি তখন হোমটা অ্যাক্টিভ থাকতেছে, যখন কন্ট্যাক্টে যাচ্ছি তখন কন্ট্যাক্টটা অ্যাক্টিভ থাকতেছে। সো এরকম করে আমরা ঠিক আছে আমাদের ঠিক আছে ওয়েবসাইটটা বানাতে পারি, যে আমাদের যে মেনু আছে সেই মেনুর মধ্যে কি আমি
হোম বললে হোমে চলে যাচ্ছে, কন্টেন্ট বললে কন্টেন্ট চলে যাচ্ছে, নিউজ বললে নিউজ যে 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 ঠিক আছে পেজটা বানাবো সেই পেজটা চলে যাবে, হ্যাঁ অ্যাবাউট বললে অ্যাবাউট দিয়ে যে পেজটা বানাবো সেটা চলে যাবে। তারপর আমরা এখানে নিউজ, নিউজের জন্য কি হবে সেটার জন্য আমরা একটা পেজ বানিয়ে নেবো, সেই পেজে কি হবে সেটা বলবো। তো এইভাবে করে আমরা ঠিক আছে যে আমরা কি আগের ক্লাসটা রেকর্ড করা হয়েছে কি, তা না হলে এটাও তো চলে যাবে। গুড, ভেরি গুড কোশ্চেন। আগের ক্লাসটা রেকর্ড করা হয়েছে কিনা? হ্যাঁ আগের ক্লাসটা রেকর্ড করা, আর সময় বেশি বাকি নেই। হ্যাঁ হ্যাঁ আগের ক্লাসটা রেকর্ড করা হয়েছে, 10 মিনিট আছে স্যার। 10 মিনিট আছে, হ্যাঁ আগের ক্লাসটা রেকর্ড করা হয়েছে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আগের ক্লাসটা, এই ক্লাসটা, এই ক্লাসটা, এই ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ড হবে। ওকে, তো এটা মিস যাবে না, ঠিক আছে, কারণ এটা তো শেষ হয়ে যাবে, তো এখন আমি যখন কেটে দেব তখন রেকর্ড হবে। আচ্ছা, তো আচ্ছা এখানে আমরা দেখতে, আমরা লিংক কিভাবে করতে হয়, মানে অ্যাক্টিভ লিংক কিভাবে করতে হয়, এখন মনে হয় সবাই ক্লিয়ার যে কিভাবে অ্যাক্টিভ লিংকটা কাজ করতেছে। হ্যালো, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো আমরা আসলে আজকে, আমরা আজকে শেষের দিকে, ঠিক আছে, আমরা আর আজকে তেমন কিছু শিখবো না। আমরা যে জিনিসটা আজকে, আমরা যে জিনিসটা শিখছি, আমরা HTML CSS, আমরা এর আগে যত কাজ করছি সেগুলো শুধু কাজ করছি, আমরা HTML CSS এর বেসিক জিনিসগুলো শিখছি, যে যে জিনিসগুলো না শিখলেই নয়, হ্যাঁ যে জিনিসগুলো আসলে কি। আর আজকে আমরা শিখলাম কি, এগুলোর ইমপ্লিমেন্টেশন, এগুলো কোথায় কি ইমপ্লিমেন্ট করতে হয়। আগে কিন্তু আমরা এরকম ইমপ্লিমেন্টেশনের কাজ করি নাই, ঠিক আছে, আমরা প্রথম আর ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু করলাম, যে আমরা এই যে আমরা যে বিভিন্ন ডিসপ্লে শিখছি, বিভিন্ন পজিশন শিখছি, ঠিক আছে, তারপরে আবার ঠিক আছে বিভিন্ন স্টাইলের প্রপার্টি শিখছি, HTML লিখতে শিখছি, এগুলো কিভাবে করে কাজ করে প্র্যাকটিক্যাল লাইফে, সেই জিনিসগুলো আমরা আজকে শিখলাম। তো এই জিনিসটা আমরা গত ক্লাসেও কন্টিনিউ করব, গত ক্লাসেও আমরা শিখব। তো আপনাদের কাজ থাকবে এই যে আমরা যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখলাম, আমরা এখন কি প্র্যাকটিক্যালি কি একটা ওয়েবসাইটের মতো লুক নিয়ে আসতেছি, হ্যাঁ যে ঠিক আছে আমাদের ওয়েবসাইটটা সুন্দর হবে না, ঠিক আছে এটা ডেফিনেটলি শিওর, আমাদের ওয়েবসাইটটা সুন্দর হবে না, কারণ কি আমরা কি কাজ করতেছি, আমরা আসলে কিভাবে জিনিসগুলো ইউজ করতে হয় সেই জিনিসগুলো শিখতেছি। তো আমরা এখানে যে ওয়েবসাইটটা বানাবো সেটা সুন্দর হবে না, সেটা কেউ কিনবে না, কিন্তু আপনাদের কাজ হবে আপনারা যে শিখতেছেন সেই জিনিস জিনিসগুলো সুন্দর করে বানাবেন যেন আপনাদের জিনিসটা কিনে। হ্যাঁ, তো আপনাদের আমি একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছি, এই প্রজেক্টটা আপনাদের কাছ থেকে, আমি সবার কাছ থেকে নিব, আপনারা এই HTML CSS দিয়ে আপনাদের নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, আপনাদের নিজের পোর্টফোলিও ওয়েবসাইট, যে সেখানে আপনার সম্পর্কে বলা থাকবে, আপনি কোথায় পড়েন, ঠিক আছে আপনি কোথায় কোন প্রজেক্ট করছেন, কি কি প্রজেক্ট করছেন না করছেন, মানে আপনার একটা পোর্টফোলিও প্রজেক্ট HTML CSS দিয়ে আপনি আমাকে করে দিবেন। ওকে, আর সেটা ঠিক আছে, সেটা এই যে আমরা শুরু করছি, আমরা নেক্সট ক্লাসেও ঠিক আছে আমরা আরো কি, আরো কি কি জিনিস আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে CSS দিয়ে ইউজ হয় আমরা নেক্সট ক্লাসে দেখব। এই ক্লাসে আমরা ওভারঅল আইডিয়া পাইলাম যে ঠিক আছে এটা একটা মেনু কিভাবে বানাতে হয়, ঠিক আছে একটা ড্রপ ডাউন মেনু কিভাবে বানাতে হয়, টপ নেপ কিভাবে ইউজ করতে হয়, স্টিকি মেনু কিভাবে বানাতে হয়, স্টিকি মেনু কিভাবে বানাতে হয়। তো আমরা এই জিনিসগুলো ইউজ করে আমরা কি করব, আবার একটা মেনু লিংক কিভাবে করতে হয়, যে আমি মেনুটা করলাম, মেনুটা করে আমি মেনুর লিংকটা কিভাবে করতে পারতেছি, যে আমি হোমে যেতে পারতেছি, কন্ট্যাক্টে যেতে পারতেছি, তারপর আরেকটা পেজ বানালে আমি আরেকটা পেজে বানাই, আরেকটা পেজ বানাই, আরেকটা পেজে যেতে পারবো। স্যার বলেন, এই যে কন্ট্যাক্টে যে টানছেন, আমি নেটওয়ার্কের কারণে দেখতে পাইনি, এইটুকু আমাকে একটু বুঝাই দিলে ভালো হইতো। আমি তো আজকে নিয়ে সেকেন্ড ক্লাস, আচ্ছা আপনার যথেষ্ট টাইম দেওয়া হলো, ঠিক আছে আপনি আপনি আপনার কনভেনিয়েন্স টাইমে। আপনাদেরকে ঠিক আছে, যেমন করে আমরা এইভাবে করতেছি, যেমন হোমে দিলে হোমে যাচ্ছে, কন্ট্যাক্টে দিলে কন্ট্যাক্টে যাচ্ছে, এই যে বিভিন্ন লিংক আপ করে বিভিন্ন করে এরকম, এই যে আমরা যে HTML CSS শিখলাম, এটা এটার ইমপ্লিমেন্টেশন করবেন একটা, মানে এটার একটা ইমপ্লিমেন্টেশন করবেন কি, আপনাদের নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন আপনারা, যে আপনারা আমরা যা শিখতেছি প্রতিদিন যা শিখতেছি সেটা শিখে নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দাঁড় করাবেন। আজকে যেগুলো শিখলাম আমরা,
সেগুলো তো অবশ্যই আপনারা হোমওয়ার্ক আকারে গ্রুপে দিয়ে দিবেন, স্ক্রিনশট কোড এগুলো তো দিবেনই, হোমওয়ার্ক করবেন। এটার পাশাপাশি আপনার মানে আপনারা এই যে এই জিনিসটা করবেন, নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। আর একজন বললো যে আমি এটা মিস করছি, এটা মিস করতে একদম ইজি জিনিস, আর কেউ যদি না বুঝে থাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমাদের হাতে 4 মিনিট আছে, 4 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কি একজনের নামটা কি নেওয়া হইছে আমাকে কি নাম কি নাম বলেন? সানজিদা আফরিন। আচ্ছা ঠিক আছে, আমি পরে চেক করে নেব, আমি নামটা নিচ্ছি শুধু। ভাই পোর্টফোলিও মানে কি? আমি নরমাল যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করলেই হবে? না 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 না, পোর্টফোলিও মানে আপনি গুগলে গুগলে সার্চ দিবেন যে পোর্টফোলিও ওয়েবসাইট কিরকম হয়, মানে পোর্টফোলিও ওয়েবসাইট নিজের সম্পর্কে থাকে, নিজের ডেসক্রিপশন থাকে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ছি বা আমার নিজের কি ইচ্ছা, আমার নিজের কি অ্যাম্বিশন, আমি নিজে কি কি প্রজেক্ট করছি, এই ধরনের। মানে নিজে কি কাজ নিজের সম্পর্কে, অ্যাবাউট ইয়োরসেলফ, অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা অ্যাবাউট ইয়োরসেলফ রচনা লিখছি না? হ্যাঁ, তো এটা হবে পোর্টফোলিও ওয়েবসাইটটা আর কি আপনার নিজের সম্পর্কে। আরেকটা প্রশ্ন, আমাদের কি আগামী কাল ক্লাস হবে নাকি? না, আমাদের শনিবার ক্লাস হবে, আগামী শনিবার। ওকে, শনিবার 9টায়। আচ্ছা স্যার, আমাদের টিউটোরিয়ালগুলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, নামটা কি জানি বলছিলেন? সানজিদা আফরিন, S H A N সানজিদা আফরিন, আফরিন। আচ্ছা ঠিক আছে, ওকে, সানজিদা আফরিন। আচ্ছা স্যার, আমাদের মধ্যে হয়তো অনেকে স্ক্রিন রেকর্ড করে, তো সে যদি ওই ক্লাসটা পেয়ে থাকে তাহলে আপনি ছিলাম একজন একটা কোশ্চেন করলো, এখানে আমি আমি যদি index.html এ যাই, আমি লিংকের মধ্যে contact.html একটা পেজ বানাইছি। সমস্যাটা লিংক অ্যাপে ছিল না স্যার। হ্যাঁ, কি কিসে? ওই যে আপনি contact আমার কাছে দুইটা পেজ, index.html একটা, contact.html একটা, দেখা যাচ্ছে? এই যে এই যে এখানে লিংক এর মধ্যে ক্লাস অ্যাক্টিভ আছে, হ্যাঁ দেখেন ক্লাস অ্যাক্টিভ আছে, এইটা যেই যেই পেজে থাকবো আমি সেই পেজে আমি এই ক্লাসটা দিব। মানে আমি কন্ট্যাক্টের পেজে আছি, এই জন্য কন্ট্যাক্ট মেনুতে আমি ক্লাস অ্যাক্টিভ দিয়েছি, ক্লিয়ার? আর বাকিগুলোতে কোনোটাতে ক্লাস অ্যাক্টিভ। ওকে, সেম ভাবে আমি যখন index.html এ আছি তখন আমার হোম যেটা সেখানে ক্লাস অ্যাক্টিভ, হ্যাঁ, আর বাকিগুলোতে ক্লাস অ্যাক্টিভ নেই, ক্লিয়ার? ইয়েস স্যার, এবার বুঝছি। এখন যদি আমি news.html বানাই তখন কি আমি এই নিউজ এর মধ্যে ক্লাস অ্যাক্টিভ? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ঠিক আছে যেটা বললাম, আমরা যে প্রজেক্ট আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন, সেগুলো গ্রুপে আপ করবেন, এবং আরো বেশি বেশি পড়বেন, আরো W3 স্কুল সম্পর্কে, W3 স্কুলে HTML CSS সম্পর্কে বেশি বেশি পড়বেন, এবং একটা একটা প্ল্যান করেন যে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমি HTML CSS এ দাঁড় করাবো, সেভাবে আপনি সেভাবে করে প্ল্যান করেন। এটা আমি বলতেছি না যে আপনাকে 2 দিনের মধ্যে দিতে হবে, আমি বলতেছি না 10 দিনের মধ্যে দিতে হবে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আপনি আমাকে দিবেন যে আমি যে আপনি যে HTML CSS শিখতেছেন এটার একটা প্রুফ হিসেবে আপনাদের নিজের একটা ওয়েবসাইট থাকবে যে আমি এটা ঠিক আছে LDP যখন আমি যখন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট করছি সেখানে আমি আমার নিজের একটা ওয়েবসাইট HTML CSS দিয়ে করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে শনিবারে। হ্যাঁ শনিবারে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কেউ যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে একটু দিয়ে দিবেন গ্রুপে। হ্যাঁ ফেসবুকে দিয়ে দিন প্লিজ, ফেসবুক গ্রুপে, যেই ক্লাসটা মিস করেছি ওইটা। আচ্ছা আমরা শেষ করতেছি স্যার, যেটা সেভ করে নাই ওইটা।